সুভাষ মণ্ডল, তিনি দাবি করছেন যে দীঘা থেকে এক নেতা ফোন করে আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার কথা বলছেন, তারা আন্দোলনটা তুলে নিতে চান, কি বলবেন? ওটা ওদের গৃহযুদ্ধ, আমি এগুলো বলবো না। আর যারা তৃণমূলের পতাকা নিয়ে আন্দোলন করছে, আমি আশা করব তৃণমূল তাদের দাবি পূরণ করে দেবে। ঠিক, আমি গতকাল বলেছি নন্দীগ্রামে, পশ্চিমবাংলার বর্তমান সরকার 11.5 বছর ধরে এমন এমন বেতনের চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী নিয়োগ করেছেন যাদেরকে কমিয়ে দেয়, আপনাদেরকে বলছি আপনারা মঞ্চে 10,000 টাকার প্রাণী ৬,০০০ ৮,০০০ এই টাকা বেতনের কোনো লোক সংসার চালাতে পারে না। একটা বাচ্চাকে ভালো স্কুলে দিলে 4,000-5,000 টাকা মাসে খরচ হয়, আর এই কাজেই স্থায়ী কর্মীরা 30,000 টাকা বেতন পায়। এরা মমতা ব্যানার্জি, তার যে সারা দিন মিথ্যা কথা বলা, এরই একটা অংশ। সেই জন্য রাজ্য অ্যানার্কিতে চলছে, দার্জিলিংয়ের বিমল গুরুংকে দেখা যায় না, দার্জিলিং আর হাসছে না, আর জঙ্গলমহল এমন হাসছে, ছদিন ধরে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ওটা ভারতবর্ষের থেকে বিচ্ছিন্ন ছিল, এমন হাসলো কুর্মীরা। এটা তার ফল, যাওয়ার সময় হয়েছে, আনছে কেমন দেখছেন না, যে টাকা আটকাচ্ছে। আরে লক্ষ্মীর ভাণ্ডার আপনি দিবেন বলেছেন, নিজে ভোট নিয়েছেন মেয়েদেরকে, আপনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা প্রথমে এই মনোজ পন্থ প্রথমে ICDS এর টাকা থেকে পেমেন্ট করছেন, তারপরে যেই ICDS এর পেমেন্ট আসছে মিড ডে মিলের টাকা থেকে ICDS এর পেমেন্ট করে দিচ্ছেন। আমার কাছে সব তথ্য আছে, আপনার তো দেওয়ার কথা রাজ্য সরকারের নিজস্ব রাজস্ব থেকে, আপনি কেন্দ্রীয় স্কিম থেকে করছেন। এবারে যে বাচ্চাদের জামাগুলো দিয়েছে আপনার ভাইপো কমিশন নিয়ে, এই জামা কেউ পড়তে পারে? আপনি জিজ্ঞেস করুন তো এখানে স্থানীয় গ্রামবাসী, জামাগুলো দেখেছেন? আমি তো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে বলেছি আগামী বছর থেকে স্কুল ব্যাগ জুতো জামা এর টাকা গার্ডিয়ানদের অ্যাকাউন্টে ডিবিটি করে পাঠাবো।